ফেসবুক তাদের সিকিউরিটি স্ট্রং করার জন্য আমাদের অলরেডি বিভিন্ন মাধ্যমে জানিয়েছে বা আমরা জানতে পেরেছি। তো আজকে আমি এই ব্যাপারে কথা বলবো, কীভাবে আপনি আপনার প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের সিকিউরিটি আরও স্ট্রং করবেন, এই সেট আপটা আমি দেখাবো। তো প্রথমে আমি ফেসবুক অ্যাপে যাবো ফোন থেকে, তারপর উপরে দেখেন থ্রি লাইনে আমি ক্লিক করব, তারপর আমি সেটিংসে আসব। সেটিংস থেকে আমি অ্যাকাউন্ট সেটিং থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব। এখানে ফেসবুক দেখেন অটোমেটিক আর কি রেকমেন্ড করেছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এটাতে ক্লিক করব। দেখেন এখানে তিনটি অপশনের মধ্যে দুইটি অপশন ওকে আছে, পাসওয়ার্ড ওকে আছে, লগইন অ্যালার্ট ওকে আছে, কিন্তু টু ফ্যাক্টর ওকে নেই। তো এটা এখন সেট আপ করবো, চলুন দেখা যায়। ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আসবে গেট স্টার্টে, ক্লিক করব আবার। তারপর দেখেন এখানে অ্যাপ আছে, এসএমএস আছে, সিকিউরিটি কি আছে, তো আমি রেকমেন্ড করব টেক্সট মেসেজ। তো আপনাদের যে নম্বরে এসএমএস আসবে লগ ইন করার সময় ফেসবুকে, ওই নাম্বারটি এখানে অ্যাড করবেন। তো এইভাবেই হয়ে যাবে আশা করি, আমি দেইনি, এই জন্য এখানে ইন্টার করতে বলতেছে ফোন নাম্বার। তো কনফার্ম আপনারা দেবেন। আশা করি ভিডিওটি সবার ভালো হয়েছে, ধন্যবাদ।